নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দুটি রাশি নিয়ে বলবো। রাশিচক্রের প্রথম দুটি রাশি অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই দুটি রাশির বোর্ডের এক্সাম কেমন হতে চলেছে বা কেমন ফল হতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখো। আসুন আসুন শুরু করা যাক। বোর্ডের এক্সাম আমাদের সকলকে দিতে হয়। সে প্রথম যে এক্সামটি আমরা দিই সেটি হচ্ছে মাধ্যমিক, দ্বিতীয় যে এক্সামটি দিই সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক, এবং এরপরে কলেজে আমরা গ্র্যাজুয়েশনের জন্য বোর্ডের এক্সাম দিয়ে থাকি। তারপরে তো মাস্টার ডিগ্রি তো আছে, পিএইচডি আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা এক্সাম দিয়ে থাকি। তো সব মিলিয়ে অনেক রকম এক্সাম দিয়ে থাকি। তো প্রথমে যদি আসা যায় তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তো এই স্টেজটা কি না, এই স্টেজটা এমন একটা স্টেজ যে প্রথম ধাপ আর মানুষের, সে আমার বলুন আপনার বলুন সকলেরই, এই প্রথম ধাপটাই কি না একটু প্রবলেম ক্রিয়েট করে। দেখবেন যে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে যাই তা আমি বাড়িতে সব কিছু পড়ে গেলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম সব ভুলে গেছি। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। এবং নার্ভাস মানে নার্ভ ফেল, অ্যাকচুয়ালি নার্ভ ফেল করে যায়, মানে নার্ভাস হয়ে যায় যে কোন জিনিসের উত্তরটা কি হবে, মানে উত্তরটা দেওয়ার মতো অবস্থায় থাকে না, আর এই সব জিনিসগুলো হয় গ্রহের জন্য। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। তো আজকে আমি আপনাদেরকে মেষ রাশি এবং বৃষ রাশি জাতক ও জাতিকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কেমন হতে পারে, অর্থাৎ পরীক্ষা কেমন হতে পারে সে বিষয়ে বলতে চলেছি। তো প্রথম অবস্থায় আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের গার্জেনরা যারা আছেন তাদের ছেলেমেয়েদের পরীক্ষা দিচ্ছেন, তো অ্যাকচুয়ালি প্রত্যেকেরই একটা বিশাল চাপ থাকে, এটা বাস্তব, এটা মানা না মানার ব্যাপার নেই, এটা অ্যাকচুয়ালি বাস্তব। কারণ একজন গার্জেনই ছোটো থেকে তার ছেলেমেয়েকে মানুষ করে বড় করার জন্য এবং ভালো রেজাল্ট করানোর জন্য অনেক টাকাই খরচা করে থাকে। তো প্রথমে মেষ রাশি আসি। মেষ রাশির জাতক ও জাতিকারা এই বছর মাধ্যমিক ক্ষেত্র হোক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্র হোক ভালো ফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ আপনাদের গ্রহের অবস্থান এখন অনুকূল পজিশনে আছে। তবে আমি একটি কথা বলবো আপনাদেরকে, আপনারা যারা গার্জেনরা দেখছেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে যতদিন পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত উত্তেজক পরিমাণ খাবার খাওয়াবেন না, মানে মাছ মাংস ডিম এই সব জিনিস অ্যাভয়েড করবেন, যত পারবেন নিরামিষ আহার গ্রহণ করতে বলবো। আমি মেষ রাশি বৃষ রাশি উভয়ের ক্ষেত্রেই বলছি, কিন্তু মানে উত্তেজকপূর্ণ খাবার খাওয়াবেন না এবং যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করতে বলবেন। এবার যেদিনকে পরীক্ষা দিতে যাবে সেদিনকে মাছ খেলে আলাদা ব্যাপার, মাছটা একটা শুভ জিনিস, মানে রোজ রোজ মাংস পাকা পাকা মাছ মাছ ছোটো মাছও খাওয়া যায়, ঠিক না? তো ছোট মাছ নিয়ে আসুন, মাছের একটা শুভ জিনিস আছে এটা মানতেই হবে। তো এটা হচ্ছে প্রথম টিপ। এবং যখন পড়তে বসবেন আপনারা তখন উত্তর পশ্চিম ঘরে পড়তে বসুন। হ্যাঁ বন্ধুরা, উত্তর পশ্চিম ঘরে পড়তে বসুন, মানে যে বাড়িটার যে টোটাল ডায়াগ্রাম আছে তার উত্তর পশ্চিম কর্নার যেটা পড়ছে সেখানে যদি ঘর থাকে সেখানে পড়তে বসুন। দেখবেন আপনাদের পড়াশোনার মনোযোগ অনেকটাই বেড়ে উঠবে, অনেকটাই বাড়বে। এরপরে আসি বৃষ রাশি।
হ্যাঁ বন্ধুরা, বিশ্বরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও এই বছর রেজাল্ট ভালো হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে আছে। এবং আপনারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, একটু মানে পড়ার আগে একটু ধ্যান করে নেবেন। তাতে কি হয় বলুন তো, মানে আপনি যে পড়ার কনসেন্ট্রেশনটা যে বসছেন কিনা, তখন কিনা পড়ার কনসেন্ট্রেশনটা অনেকটা বেড়ে যায়। তো একটু ধ্যান করে নিন। এবং আপনাদেরকে আর একটা কথাই বলি যে মেষ রাশির সময় যা বলেছি, আপনারাও কিন্তু কোনো উত্তেজকপূর্ণ খাবার দাবার খাবেন না, এবং আপনারা সচরাচর হালকা খাবার খাবেন, তাতে আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, ঠিক আছে? তো আর স্টাডি রুমটা আপনারা উত্তর পশ্চিম কর্নারে, যদি আপনার ঘর থাকে তাহলে ওখানে পড়ুন, অনেক ভালো হবে, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। আর যখন পরীক্ষা দিতে যাবেন, উভয়ের ক্ষেত্রেই বলছি, তখন চন্দনের টিপ আপনার মাকে কপালে দিতে বলবেন। এবং সবচেয়ে বড় জিনিস কি জানেন, বাবা মার আশীর্বাদ। আপনার বাবা মা যদি আশীর্বাদ থাকে না, বড় বড় বাধাও দূর হয়ে যায়, এটি বাস্তব। হ্যাঁ বন্ধুরা, তাই যাওয়ার আগে অবশ্যই বাবা মাকে প্রণাম করে যাবেন। এতটুকুটা আমি বলতে পারি, আপনি সাকসেসফুল 100% হবেনই, কারো ঢুকার ক্ষমতা নেই, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।